거 대 바로 야 그냥 사만 더 빅나기 빅 علمه شديد القوى তাহলে নবীর যেখানে ওস্তাদ রেখেছে আপনাদের লাগবে কিনা কার কার ওস্তাদ আছে হাত তুলুন দেখি আজকে ওস্তাদ মানে কোরআন হাদিসের ওস্তাদ রানিং আছে কার কার ওস্তাদের সাথে নিয়মিত সম্পর্ক আছে হ্যাঁ এই জায়গাটা পীর মুরিদি দিয়া মিসগাইড হয়ে গেছে জায়গাটা ছিল ছাত্র শিক্ষকের এটা ছাত্র শিক্ষকের চেতনা থেকে সরে গিয়ে শুধু পীর মুরিদের মধ্যে গিয়ে একটু ঠেকছে এটা ঠিক হয়নি আল কাফাতু আনিল কাফা আত তাবাকাতু আনিত তাবাকা এই উম্মাহ প্রত্যেক অগ্রজ অগ্রবর্তী জেনারেশন পরবর্তী জেনারেশনের সকলকে তারা শিক্ষা দেবে অগ্রবর্তী আগের ওয়ালারা সবাই উস্তাদ পরের ওয়ালারা সবাই ছাত্র পুরো একটা জেনারেশন আরেকটা জেনারেশন থেকে তাদের সিনা থেকে জ্ঞান নিয়ে তারা মুসলিম হবে ইসলামের বিদ্বান হবে এখনো বুঝেন নাই ওস্তাদের মর্ম ছাত্র জীবনে ওস্তাদের সামনে বসলে চুপচাপ বসে আছি ওস্তাদও চুপচাপ কিতাবের কঠিন কঠিন জায়গা সমস্যা সমাধান হয়ে যাচ্ছে নীরব বলা বলি ছাড়াই ওস্তাদের হাড় তো বিকিরণ করে নূরটা বিকিরণ করে আলো ফ্লাশ হয় ওস্তাদের সামনে গেলে আপনার জ্ঞান ডাউনলোড হতে থাকবে আপনার ভিতরে মোবাইল শেয়ারিটের মতো মোবাইলে শেয়ারিট তথ্য যায় কিনা হাজার হাজার তথ্য যায় কিনা হার্ট টু হার্ট এর চেয়েও বেশি জ্ঞান যায় আল্লাহু আকবার এজন্য ওস্তাদ লাগে ছয়টি জিনিস ছাড়া তুমি জ্ঞান অর্জন করতে পারবে না সবাই শুনে রাখেন তানালাল ইলম ইল্লা বিসিততিন আমার ভাই কোশ্চিন কালেও ইলম দ্বীন তুমি অর্জন করতে সক্ষম হবে না ছয়টি জিনিস আমি তার বিশদ বর্ণনা তোমাকে দেব আমার একটা বয়ানের দ্বারা তুমি শুনো ছয়টি লাগবে যাকাউন ওয়া হিরসুন ওয়া ইসতিবারুন ওয়া বুলগাতুন ওয়া সুহবাতু উস্তাযিন ওয়া তুলু জামানি যাকাউন স্মার্টনেস চালাক চতুর বুদ্ধিমান হতে হবে কি হতে হবে বুদ্ধি শুদ্ধি ওয়ালা হতে হবে বুদ্ধিটা থাকতে হবে একবারে না পারিলে দেখো শতবার স্মার্ট এখন তো স্মার্ট ফোন পাওয়া যায় স্মার্ট স্টুডেন্ট খুব কম কারণ স্মার্টফোন বানানো হয়েছে শিশুদেরকে গবেট বানাবার জন্য দু মিনিট স্মার্টফোন শিশুরা ব্রাউজ করলে এক ঘন্টা তাদের ব্রেইনটা আসল ফোনটা যেটা পৃথিবীর সমস্ত স্মার্টফোন একসাথ করলেও একটা মানুষের এই ব্রেইনের সমান হবে না এত বড় শক্তিশালী কম্পিউটার এই ব্রেইনটা শিশুরা এটা ব্যবহার করলে দু মিনিট ব্যবহার করলে এক ঘন্টা বিশৃঙ্খল হয়ে থাকে বয়স্করা ব্যবহার করুক শিশুরা না যাকাউন তাহলে মেধা স্মার্টনেস লাগবে কোরআনের ছাত্র হতে হলে দুই নম্বর ওয়াহের সোন লোভ লাগবে লোভ
জ্ঞানের লোভি হইতে হবে। টাকার লোভ যেমন যত পান তত আরো চান, ঠিক না? এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন ছুরি। ওই যে ক্যাসিনোর মালিকরা, এক একজন 10,000 কোটি টাকার মালিক, এক লরি টাকার নোট নিয়ে নদীতে ফেলে দিয়েছে পুলিশের ভয়ে, এমন ঘটনা আছে না নাই? ছোট্ট ছোট্ট চোখ, এই চোখের গর্তের ছোট ছোট গর্তের মধ্যে সারা পৃথিবীর ডলার ইউরো টাকা রাখলেও এই ছোট ছোট চোখের গর্ত আরো চাই। ঠিক এই লোভটা যেমন এলমের জ্ঞানের লোভ তেমন হতে হবে, যত শিখবেন আরো চাই আরো চাই। আজ পর্যন্ত এই যে লাইব্রেরির সাথে সারা দিন পড়ি, আপনাদের এখানে কয়েকজন সাক্ষাৎ করতে গেছে, আমি মাহফিলে গেলে আমার সাক্ষাৎ করতে গিয়ে সবাই অসন্তুষ্ট হয়, কেমন কথা বলি না আমি, এটা নিয়ে থাকি যে আমি যে তোমাকে কিছু দেব আগে তো আমি নেব, নাকি আগে আমি ছাত্র, আমি জ্ঞানের ছাত্র, আমি এখনও ছাত্র, আমি আসলে কোনো শায়েখ ওস্তাদ যা আপনারা বলেন আমি মনে করি না, আমি আজীবন ছাত্র, 10-12 ঘন্টা এখনো পড়ি আলহামদুলিল্লাহ। হেরস লোভ থাকতে হয়, এই এলম তো সালাত, আর দেরাসা তো সালাতুন, কোরআন কিতাব পড়া এটা আরেকটা। মাহফিলে এসেছেন পথে ঘাটে ফেরেশতারা অবশ্যই নুরানি পাখা বিছিয়ে দিয়েছে, আল্লাহ আপনারা মনে করেন দুনিয়ার যারা শিল্পী আউল বাউল, তাই না, নট নটি, এদের কত প্রোটোকল থাকে, কতজনে ওয়েলকাম জানায়, কিন্তু আপনাদেরকে যে ফেরেশতারা ওয়েলকাম জানায়, গার্ড অব অনার দেয়, এটা তো চোখে দেখেন না। তো চোখে না দেখলে কি হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনলে আমাদের এই চোখে আর দেখার কোনো প্রয়োজন আছে? আমরা চোখের দেখাকে যা বিশ্বাস করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনলে তার চেয়েও বেশি বিশ্বাস করি, ঠিক না? নবীজিকে আমরা দেখেছিলাম, দেখিনি, উনি যে এক একটা হাদিস বলেন বলেছেন আমরা দেখেছি, কোরআন আয়াত যে নাজিল হচ্ছে ওনার উপরে দেখেছি, কিন্তু বিশ্বাসটা তো ভরা মন নিয়ে করছি আলহামদুলিল্লাহ, ঠিক নয়? তাহলে বর্তমান প্রজন্ম তোমরা যেই ধারায় জ্ঞান শেখো একটু চেঞ্জ করতে হবে, মানে এখানে পড়ো কিন্তু হাদিসটা নিয়ে একজন ওস্তাদের কাছে বসবে, ওস্তাদ জি এই হাদিসটা পড়লাম আমি, এই বুঝলাম, বুঝটা কি ঠিক আছে, বা আপনি একটু আমাকে পড়িয়ে দেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। ওস্তাদের কাছে তুমি আপনি যখন এই সবকটা নিলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আপনার কানেকশন হয়ে গেল, সিনা টু সিনা, এবং নবীজির মাধ্যমে জিব্রাইলের সাথে কানেকশন হয়ে গেল, জিব্রাইলের মাধ্যমে আল্লাহর সাথে কানেকশন হয়ে গেল, কারণ এই এলমে দ্বীনের প্রথম ওস্তাদ কে? আল্লাহ। প্রথম ওস্তাদ কে? আল্লাহ। ইচ্ছে বড় সৌভাগ্য পৃথিবীতে আর কি হতে পারে বলেন? আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি এই তালিম দিয়েছেন কোরআন, ঠিক নয় কি? তাহলে কোরআনের প্রথম মুআল্লিম কে? আল্লাহ। এই জন্য সনদ লাগে, আল্লাহ কাকে শিখালেন? জিব্রাইল কে শিখালেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে শিখালেন?
সাহাবিগণকে। সাহাবিগণ কাকে শিখালেন? তাবিগণকে। তাবিগণ কাকে শিখালেন? তাবেইনদেরকে। এইভাবে চলতে চলতে 2020 সাল পর্যন্ত এইভাবে চলতেছে। আল্লাহ আকবার। তাহলে সনদ লাগে, কি লাগে? ওস্তাদের কাছে বড়ে বসে পড়তে হয়। এই জন্য আমরা বুখারি পড়ি, ওস্তাদের কাছে পড়েছি, আদ্যোপান্ত পড়েছি, কোরআন আগা গোড়া পড়েছি। তাহলে বিদ্যুতের তার যেমন কাপ্তাইয়ের সাথে হোক বা যে কোনো পাওয়ার হাউসের সাথে সম্পর্ক না হলে এই বিদ্যুৎ কি তার আছে, কিন্তু ভিতরে জিনিস নেই, পাখাও লাগানো আছে, বাতি সেট করা আছে, মাইকেও লাগানো আছে, কিন্তু না আওয়াজ আছে, না আলো আছে, না ঘূর্ণি আছে, কিছু নেই। কারণ কি? পাওয়ার হাউসের সাথে সম্পর্ক নাই। বুঝতেছেন? আমার মনে হয় আজকে হঠাৎ করে এটা মনে এসে বিষয়টা অত্যন্ত জরুরি একটা বিষয়। ওস্তাদ লাগলে, ওস্তাদ থাকলে শয়তান আর আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। ফাসালু আহলাজ্জিকিরি, তোমরা গিয়ে সওয়াল করো, ছাত্র হয়ে গিয়ে জিজ্ঞাসা করো জিকিরওয়ালা অর্থাৎ কোরআনওয়ালা হাদিসওয়ালা ওস্তাদকে। আল্লাহ আকবার। তাহলে জ্ঞান শিখতে কটা জিনিস লাগে? একটি কি? স্মার্টনেস, মেধা। যাকাউন, মেধা কাকে বলে? মেধা হলো পরিণতির সাথে ম্যাচিং করা, জীবনের শেষ পরিণতির সাথে ম্যাচিং করাকে মেধা বলে। বুঝেন না? সরকারি বিদ্যুতের হাজার হাজার কোটি টাকার জিনিস পড়ে আছে, থাকে না এরকম? সিসি ক্যামেরা লাগানো আছে, পুলিশ অফিসে বসে সিসি ক্যামেরার মনিটরিং এর মধ্যে আছে। চোর একটা এখান দিয়ে যাইতে তার কেবল লোভ হচ্ছে, ইস এত কোটি টাকার জিনিস, দুই তিনটা জিনিস যদি নিয়ে যেতে পারতাম, কিন্তু চোরে দেখলো যে সিসি ক্যামেরা। আবার পুলিশ অফিসেও আছে, বসে আছে, চোরটা ম্যাচিং করলো যে না এখানে হাত বাড়ানো যাবে না, যদিও কেউ নাই কিন্তু হাত দিলে হ্যান্ডকাপ লাগবে। তাহলে সে পরিণতির সাথে ম্যাচিং করে পালিয়ে গেছে এখান থেকে। এটার নাম স্মার্টনেস, মেধা। এটার নাম কি? মেধা। পরিণতি চিন্তা করে যে চলে তাকে বলে মেধাবী। মানুষের ক্ষেত্রে মেধা কি? মৃত্যুর সাথে ম্যাচিং করে চলা, যে একদিন হারিয়ে যাব, একদিন আমাকে বিদায় নিতে হবে, মাটির নিচে দাফন করে উপরে মাটির চাপা দিয়ে সবাই রেখে আসবে, এই পরিণতির দিকে তো সবাই যাচ্ছে। সেই দিন, সেই দিন আমার কি লাগবে, আমার কি জিনিস আমার উপকারে আসবে, এখন থেকে সেই ব্যবস্থা নেয়া। ছাত্র ভর্তি হলো দু বছর আগে, ফাইনাল পরীক্ষা দু বছর পরে আসবে, ভর্তির দিন থেকে পড়া শুরু করে দিয়েছে, দুই বছর পরে পরীক্ষার দিনটা তার মনে আছে, প্রতিদিন ওটা মনে রাখে আর পড়ে, পড়তে 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 প্রতিদিন পরিণতি কি আসবে, দুই বছর পরে পরীক্ষা আসবে, সেটা চিন্তা করে প্রতিদিনকার পড়া মুখস্থ করে যে এই পড়াটা পরীক্ষার প্রশ্ন আকারে আসতে পারে, আজকে যেটা পড়লাম এটা আসতে পারে, এইভাবে পড়ে পড়ে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। ওস্তাদরা ওর ইন্টারভিউ নিল, কিভাবে এই বিরল মর্যাদা পেলা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলা? সে বলে, ওস্তাদ যেদিন ভর্তি হয়েছি আপনাদের স্কুলে মাদ্রাসায় সেদিন থেকেই এই দিনের অপেক্ষায় ছিলাম, প্রস্তুতিতে ছিলাম যে একদিন তো হুজুর যে পড়ায় এটা তো এমনি ছেড়ে দেবে না, একদিন এগুলির উপরে প্রশ্নও করবে। সেই বরকতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, ঠিক নয় কি? আর যে ছাত্র ঘুমায়, আরে কবে পরীক্ষা, দু বছর পরে পরীক্ষা দেখবনি, এখন খাওয়া দাওয়া ফুর্তি করো, এখন কক্সবাজারে যাও, কুয়াকাটা যাও, দার্জিলিংয়ে যাও, ঠিক না? যেই পরীক্ষা তিন মাস বাকি, এখন সারাদিন বই নিয়ে ঘাটাঘাটি করে, মাথায় কিচ্ছু ঢুকে না, অনেক নকল টকল কইরা, শয়তানি বান্দরামি কইরা পরীক্ষা দিয়া 3.3 পাইয়া কোনো মতে মান সম্মান লই বাইরে।
যেমন কর্ম তেমন ফল। সে মেধাবী না, সে কি না যে প্রথম দিন থেকে প্রতিদিনকার পড়া মুখস্থ করেছে, সে কি মেধাবী। এটাকে মেধা বলে, মৃত্যুকে সামনে রেখে রেখে চলা। যে এটা করে নবীজির দরবার থেকে তাকে বলা হয়েছে আজকান নাস। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন আইয়ুল মুমিনিনা আজকা, মুমিনদের মধ্যে কোন মুমিন সবচেয়ে মেধাবী? নবীজি বলেন আকসারুহুম লিল মাউতে যিকরা, যে মুমিন মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ করে সে সবচেয়ে বড় মেধাবী, সেই ডক্টর, সেই প্রফেসর, সেই বুদ্ধিজীবী, সেই জ্ঞানী। আল্লাহ আকবার। তাহলে এক নম্বর জ্ঞানী হতে হলে কি লাগবে? মেধা লাগবে। দুই নম্বর ওয়াহিরসন লোভ লাগবে। কি লাগবে? আবু হুরায়রা নবীজির দরবারে হাদিস শোনার জন্য বসে থাকতেন, এক নাগাড়ে তিন দিন বসে আছেন, কিচ্ছু খাওয়া নাই। তিন দিন পরে যখন উঠে যাচ্ছেন মাথা চক্কর দিয়ে পড়ে গেছে, মানুষ মনে করেছে কিবা রোগ, নাকের মধ্যে জুতা শোকায়, মৃগি রোগ হয়েছে কিনা। আসলে ক্ষুধা, আসলে কি ক্ষুধা, কি পরিমাণ লোভ তার জ্ঞানের প্রতি। মাত্র তিন বছর নবীজিকে পেয়েছেন, তিন বছরে সকল সাহাবীর মধ্যে হাদিস মুখস্থ করার ক্ষেত্রে ফার্স্ট ক্লাস ফার্স্ট। জ্ঞানের লোভি হতে হয়, জ্ঞানের লোভিরাই বড় জ্ঞানী হয়। কি জ্ঞানের লোভ মনের ভিতর রাখবেন? হ্যাঁ, হাত তোলেন না দেখি। আল্লাহুম্মা আমিন। একদিন পত্রিকা পড়লাম একজন হেডমাস্টার, বয়স 60 বছর, এই বুড়ো বয়সে হাফেজে কোরআন হয়ে গেছে। লোভ থাকতে হয়। আমিও তো আমার শিক্ষকতার বয়সে একখান লোভ ছিল, কারণ দাদা হাফেজ, বাবা হাফেজ, আমি কি হলাম? 1993 সালে যখন শিক্ষক শিক্ষক থাকাকালীন একেবারে দরজা জানালা সব বন্ধ করে গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে 36 দিনে কোরআন হিফজ করে বের হয়েছে। ভিতরে লোভ ছিল। কি ছিল? লোভ ছিল। এখন আবার বুড়ো বয়সে মাদ্রাসা দিয়েছি হাফেজে কোরআন, হাফেজে বুখারি বানাবো, আলহামদুলিল্লাহ। লোভ, এটা নবুয়তি লোভ, নবীদের মতো লোভ। এই লোভ আপনাকে স্মরণীয় বরণীয় অমর করে রাখবে। তিন নম্বর ইস্তেবার, সবর লাগবে, সবর। দাওরায় যখন ক্লাস করেছি 16 ঘন্টা ক্লাস করেছি, ফজর থেকে শুরু করে রাত 11টা সারাদিন বসা, শুধু নামাজ করতাম, কি ভাত রান্না করতাম, ছোট্ট একটা পাতিলের মধ্যে চাল, দুই একটা ডিম, দুই একটা আলু একসাথে দিয়া ক্লাসে চলে যাইতাম, ছোট্ট করে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যাইতাম। 2-3 ঘন্টা পরে আসি, দেখতাম ভাত আলু ডিম একসাথে হয়ে আছে, তাড়াতাড়ি একটু মুখে দিয়ে আবার দৌড়। এমনি হয় না। এই জ্ঞান এমন একটা জিনিস, আপনার পুরোটা তাকে দিলে সে আপনাকে তার কিছুটা দেবে। জ্ঞান এমন এক মহামূল্যবান জিনিস, আপনি তার সামান্যটা পাবেন যদি জীবনের সব কিছু তার পেছনে বিলীন করে দেন। সুবহানাল্লাহ। পড়তে পড়তে নাবালক অবস্থা থেকে পড়ালেখা শুরু করে সাবালক পর্যন্ত পড়তে হবে। আবার পড়তে পড়তে যতক্ষণ বুঝেন নাই ততক্ষণ বুঝার পিছনে লেগে থাকতে হবে। ওস্তাদ 50 জনের কাছে যেতে হলেও যেতে হবে, যতক্ষণ বুঝি নাই এটা ছাড়বো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভ্যাস ছিল, কানাত ইযা সামিআত মির রাসূলিল্লাহি শাইয়ান লা তা'রিফুহু ইল্লা রাজআতহু ফীহি,
হযরত আয়েশা যেটাই শুনতেন না বুঝলে বারবার নবীজির কাছে জিজ্ঞাসা করে করে ওইটা জেনে নিতেন। ও ভাইয়েরা, তাহলে জ্ঞানের মশালা বুঝা পর্যন্ত এটার পিছনে লেগে থাকতে হবে। চার নম্বর গেল, পঞ্চম, অসহবতু উস্তাজিন, উস্তাদের সাহচর্য লাগবে, উস্তাদের সাথে থাকতে হবে। নবীজির সাহাবিরা নবীজির লোটা বদনা জুতা এইটা সেটা নিয়ে সারাক্ষণ ওনার সাথে থাকতেন। উস্তাদের সাথে থাকলে যে কি হয়, আমার এই জীবনের অভিজ্ঞতা আমি দেখেছি, যেসব মাদ্রাসায় বড় বড় আলেম উস্তাদ থাকে ওইসব মাদ্রাসায় একবারে অগা হাবা গোবা পোলাবান ভর্তি হয়েও দেখা যায় বিরাট বড় বড় আলেম হয়ে গেছে, ওস্তাদের সিনা থেকে নিচে সে তার অজান্তেই গেছে, সাপ্লাই গেছে। বর্ষাকালে দেখবেন লবণের বয়মের ভিতরে লবণ বিল্ডিংয়ের ভিতরে রেখেছেন, বিল্ডিংয়ের ভিতরে তো কোনো বৃষ্টি পড়ে না তাই না, আবার লবণটা বয়মের ভিতরে একবারে সিপি আটা কর্ক মারা, এরপর ওটা খুললে দেখা যায় ভিজা, কারণ আশপাশে আর্দ্রতা ভিজা সরসতা বিদ্যমান, এই জন্য লবণ ওখান থেকে এটা নিছে। যেখানে বড় বড় আলেম ওস্তাদরা থাকে গোটা পরিবেশের মধ্যে এলমের একটা নূর সেখানে ছড়িয়ে থাকে, আপনি ওই ওটার ভিতরে ঢুকলে আপনার হৃদয়ের ভিতরে জ্ঞান যেতে থাকবে। তিরমিজির মধ্যে একটি হাদিস রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কানাল ইয়াউমুল লাযী দাখালা ফীহি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, ওই দিন যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহরে ঢুকলেন, আদা আমিনা কুল্লু শাই, গোটা মদিনার সব কিছু নবীজির জ্ঞানের ঈমানের নূরে যেন ঝলমলিয়ে উঠল গোটা মদিনা। আল্লাহু আকবার, ওস্তাদের প্রভাবটা কি। فلما كان اليوم الذي مات منها النبي صلى الله عليه وسلم أظلم منه كل شيء, কিন্তু যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেল সেদিন দেখলাম গোটা মদিনার সকল কিছু অন্ধকারে ছেয়ে গেল। ওস্তাদ থাকলে কি হয় আর না থাকলে কি হয়। নবীজির এক ছাত্র হানজালা উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যখন থাকি সহিহ বুখারীর হাদিস, তুযাক্কিরুনা বিল জান্নাতি ওয়ান নারি কান্নার আয়াইন, আপনার সামনে থাকলে জান্নাত জাহান্নামের ওয়াজ যখন করেন মনে হয় যেন চোখ দিয়ে জান্নাতও দেখতে পাচ্ছি জাহান্নামও দেখতে পাচ্ছি, এমন ইয়াকিন এমন ইলমের নূর জ্যোতি দ্যোতি আলো হৃদয়ে প্রবেশ করে। কিন্তু যখন দূরে চলে যাই অঙ্কারনা কুলুবানা, এই নূর আর পাই না। নবীজি বললেন, হানজালা সাআতুন সাআ, যখন ওস্তাদের সামনে থাকবা তখন যে জ্ঞান যে আলো জ্যোতি পাবা, দূরে গেলে কি এটা পাবা। এবার বলেন, ওস্তাদ লাগে নাকি লাগে না? হ্যাঁ, ওস্তাদ লাগে, এটা বড় সৌভাগ্য আপনার। বাংলাদেশে আলহামদুলিল্লাহ ওলামা আছে, অনেক ওলামা আছে, যেখানে যেই মাপের পাওয়া যায় ওনার সাথে সম্পর্ক রাখবেন। আবার মনে করেন না যে হুজুর নিজেদের অ্যাডভার্টাইজ করতেছে, না, এটা সিস্টেমটা এই উম্মতের, এটাই সুন্নাহ। ইন্নামাল ইসনাদু মিনাদ্দিন, সহি মুসলিমের ভূমিকার মধ্যে আল মুকাদ্দামার মধ্যে হাদিসটি আছে যে সনদ নেয়া ওস্তাদ থেকে জ্ঞান আহরণ করা, নিজের একজন ওস্তাদ থাকা দুজন ওস্তাদ থাকা, আগের যুগের ইমাম বুখারীদের হাজার হাজার ওস্তাদ শত শত উস্তাদ এক একজনের ছিল, উস্তাদের থেকে সনদ নেয়া এটা দীনের ইসলামের পার্ট অংশ। সুবহানাল্লাহ, ছাত্র জীবনে কত দেখেছি মাসালা বুঝি না উস্তাদের কাছে বইটা নিয়ে রওনা দিয়েছি, উস্তাদের বাড়ির আঙ্গিনায় পা রাখছি মাত্র বুঝে গেছি, উস্তাদের সিনা থেকে চলে আসছে শেয়ারিট শেয়ারিট হয়ে গেছে, পরে বই নিয়ে বাড়ি চলে গেছে,
ওস্তাদের দুয়ারও নক করি নাই, জিজ্ঞাসা করি নাই। ছাত্ররা বলে তোমরা দেখলাম বই নিয়ে দৌড়ে যাচ্ছ, এখন আমার ফিরে আসতেছে কেন? ভাই ওস্তাদের উঠানে যাইতেই বুঝটা চলে আসছে, তো খামা খাম ওনারে কষ্ট দেবো কেন? আল্লাহ আকবার। আপনাদের মতো মানুষদের যারা পড়ার বেশি সুযোগ পান না, ওস্তাদ যে কত বড় রহমত। আচ্ছা আপনার যদি রসের গোল্লা খাইতে মন চায়, আপনি কি রসের গোল্লা নিজে বানাইয়া খাইতে পারবেন? এটা কি সম্ভব? জনে জনে রসগোল্লা বানানো সম্ভব? তাইলে বুদ্ধিটা কি? রসগোল্লা যার কাছে আছে ওখানে গেলেই তো, হাত বাড়াইলে তো পাওয়া যাবে নাকি? ওস্তাদের কাছে জ্ঞানগুলি রসগোল্লা আকারে বানানো রেডি করা আছে, না আমার কাছে নাই, ওনার কাছে গেলে তো সব রেডি, ঠিক না? একটা সিনার ভিতরে সবগুলো জ্ঞান আপনি সহজেই ওনার থেকে নিতে পারেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম জ্ঞানের নূর, এটা আসবে ওস্তাদ থেকে নেয়ার মাধ্যমে। আচ্ছা তাহলে পাঁচ নম্বর গেল, ওস্তাদের সাহচর্য লাগবে। অসহবতু উস্তাজিন অতুল জামানি, দীর্ঘ কাল পর্যন্ত অর্থাৎ মৃত্যুতে জন্ম থেকে দোলনা পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানের পিছনে লেগে থাকতে হবে। আল্লাহু আকবার। এই ছয়টা জিনিস হলে আপনি কি হইতে পারবেন? জ্ঞানী হইতে পারবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওলামায়ে কেরামের অভিজ্ঞতা লব্ধ এই ছয়টি জিনিস এই কবিতার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এগুলি কোরআন হাদিস সম্মত অভিজ্ঞতা লব্ধ বাণী। প্রিয় ভাইয়েরা, যার সিনার মধ্যে এই এলমে দিন থাকবে, আল্লাহ তাকে মাফ করে দেবেন। দলিল আছে না নাই? ফাইনাল্লাহ লা ইউআযিবা কালবান ওয়াআন লিল কুরআন, যে কলব যে হার্ট আল্লাহর কোরআনকে তার নিজের মধ্যে ডাউনলোড করলো, কোনো দিনও এই মানুষটাকে আল্লাহ তাআলা আজাব দিবেন না, দুনিয়ার আজাব থেকেও মুক্ত হয়ে যাবে। অন্য মানুষের ব্রেন স্ট্রোক হবে, কোরআনওয়ালার ব্রেন স্ট্রোক হবে না। অন্য মানুষের হার্ট অ্যাটাক হবে, কোরআনওয়ালার হার্ট অ্যাটাক হবে না, হৃষ্টপুষ্ট থাকবে। হাদিস মুখস্থ করলে, হাদিস আপনার দ্বারা যদি জীবন লাভ করে, আপনার চেহারা আজীবন সজীব থাকবে। আমরা যে কোরআন হাদিস চর্চা করি, ছাত্র বিশ্বাস করবেন, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি গেল, তিনটা মাস প্রতি রাত ঘুম মারা। গতকাল ফেনী থেকে আরো বহু দূরে সোনাগাজীর ওখানে মাহফিল ছিল, সেখান থেকে আসলাম নরসিংদী ফজরের টাইমে। একটা খেতে সরিষা বুনেছিলাম, সরিষা পেকে গেছে, তুলতে হবে। ফজরের পর সরিষা তুললাম, লাইভ দিয়েছি অবশ্য, আছে। সরিষা তুলে আসলাম গাজীপুর মাদ্রাসায়, ইন্টারভিউ নিলাম, জুমা পড়ালাম, আরও অনেক প্রাতিষ্ঠানিক কাজ ছিল সব করলাম, করে আপনাদের এখানে আসলাম। আর আজকের মতো দুর্দিন আমার আর নাই, কারণ এগারোটা আমি মাহফিল শেষ করি, আজকে এগারোটার পরে আমাকে বসাইছেন ঘুমের টাইমে। কিন্তু যখন বসে আছি, কই মনে হচ্ছে কি যে একেবারে আমি নাস্তা নাবুদ হয়ে গেছি, মনে হয় না? এই বরকতটা কিসের? কোরআনের। এই বরকতটা কিসের? এটা আমি কসম করে বলতে পারি, কোরআনওয়ালা ছাড়া, হাদিসের চর্চা করা ছাড়া এই এনার্জি কোনো মানুষের দেহের মধ্যে মনের মধ্যে আসতে পারে না। আপনারা চর্চা করে দেখেন। তাহলে আলেম হলে লাভ কি? আল্লাহ তাআলার আজাব থেকে কি বেঁচে গেলেন? প্রশ্ন বেশি দিয়েন না, আজকে খুব কম উত্তর দেব, খুব কম। আজকে আমার বাবা একজন ওস্তাদ করে ওয়াজ করে গেছে, আর আমি কম ওয়াজ করলে চলবে আজকে? আলেম হলে আরেকটা লাভ কি বলতাম? হ্যাঁ, মনোযোগ আছে? ইবনু আসাকির থেকে বর্ণনা, লুহুমুল উলামা মাসমুমা,
দুনিয়াতে আজকাল দেখবেন আলেমদের অনেক দুর্নাম করে, ইউটিউব খুললে নিজের মতের পছন্দ না হলে গালিগালাজ করেনি। যে মানুষটা এলেম চর্চা করে তার যদি কেউ মাংস খায়, গোস্ত খায়, মানে গীবত করে, সেই লোক বিষক্রিয়ায় আক্রান্ত হয়। আলেমের গীবত করবেন না, কারণ আলেমের গোস্ত বিষাক্ত, আলেমের গীবত বিষাক্ত, আলেমের দুর্নাম বিষাক্ত, আপনি পয়জনে আক্রান্ত হবেন, এটা পরীক্ষিত। এই জন্য আলেমদের ভুল থাকতেই পারে, দোষ থাকতেই পারে, একটা তার মধ্যে ধোঁয়া থাকতেই পারে, তারপরেও তো সে প্রদীপ, সে অন্ধকার দূর করছে, ঠিক নয় কি? এদের কখনো নিন্দা করবেন না, এদের নিন্দা করলে পৌঁছে গোলে একেবারে শেষ, নবীজির গোস্ত খেয়েছে সে, ওনার দুর্নাম করেছে, তার গোটা দেহ পৌঁছিয়ে দুর্গন্ধ এমন হয়েছিল যে তার নিজের সন্তানরাই তাকে মরুভূমিতে ফেলে আসছে, তাকে দাফনও করে নাই ঠিক মতো। এজন্য এটা পরীক্ষিত, এটা করবেন না। আর আপনি যদি আলেম হন, এলিমওয়ালা হন, তিন নম্বর লাভ কি, মৃত্যুর পরে আপনি যেই এলিম চর্চা করে গেছেন, ছাত্র রেখে গেছেন, এলমের একটা মাদ্রাসা রেখে গেছেন, আজীবন যতকাল এই সিলসিলা থাকবে আপনার আমলনামায় সমানে সমানে সব যাইতে থাকবে। এমন এলিম রেখে গেছেন, ছাত্র রেখে গেছেন, মাদ্রাসা রেখে গেছেন, উপকারী সহি একটা এলমি বই লিখে গেছেন, যতকাল আছে আপনার আমল নামায় এই সব আপনার অ্যাকাউন্টে শুধু ব্যালেন্স বাড়াতেই থাকবে, বাড়াতেই থাকবে। আল্লাহ আকবার, ইচ্ছে ভালো ব্যবসা পৃথিবীতে আর কি হতে পারে, ঠিক না কি? আর আপনি আলেম হয়েছেন দেখে যদি 100 মানুষ আলেম হয়, তাদেরও সমুদয় এলমের সওয়াব আপনার আমল নামায় চলে আসবে। আপনার ইলমের কারণে যদি 1 কোটি লোক উৎসাহিত হয়ে তারাও ইলম শিখে থাকে, ওই 1 কোটি লোকের সমস্ত জ্ঞান শেখার সওয়াব তারা তো পাবেই, তাদের সমানে সমান আপনার এখানে জড়ো হয়ে যাবে, কারণ তারা শিখেছে আপনার থেকে ইন্সপায়ার্ড হয়ে, উৎসাহিত হয়ে। এই জন্য আপনি তাদের জ্ঞানী হওয়ার, আলেম হওয়ার কারণ হয়েছেন, আপনি তার ভাগিদার, অংশীদার। সুবহানাল্লাহ, দলিল আছে না নাই? অনকতুবু মা কদ্দামু আসারহুম, কোন সূরা? সূরা ইয়াসিন। ওরা নিজেরা ডাইরেক্ট যে নেক আমল করেছে সেটা তো আমি লিখে রাখি, তাদের নেক আমল, তাদের ইলম কালাম, নামাজ, রোজা, হজ, যাকাত, তাদের ভালো দেখে অন্যরা উৎসাহিত হয়ে যা করেছে সেগুলিও এদেরই কর্ম হিসাবে আমি লিখে রাখি। আল্লাহ আকবার, এক জাকির নায়কের ইসলামী বক্তৃতায় ইন্সপায়ার্ড হয়ে বাংলাদেশে কত কোটি কোটি স্কুল কলেজের জেনারেল শিক্ষিত ভাইয়েরা কোরআন হাদিস নিয়ে বসে গেছে, ঠিক না? যে উনি একজন ডক্টর হয়ে যদি এমন পারে, আমরা কেন পারবো? এই সব কোটি কোটি জেনারেল ভাইদের এই পড়ালেখার, এলমে দিন শেখার এই সওয়াবগুলি সমানে সমান উনি পেয়ে যাবেন। আবার আমাদের থেকে আপনারা যারা ইন্সপায়ার্ড হবেন, আপনাদের থেকে যারা হবে, এইভাবে কিন্তু চলতে থাকবে। সুবহানাল্লাহ, এই যে ওয়াজগুলি আমরা করছি, আপনি যদি একটা ওয়াজ, আপনার একটা ফেসবুক পেজ আছে, পেজে আপনার 1 লক্ষ ফ্রেন্ড সার্কেল আছে, ভিউয়ার্স আছে, আপনি এই ওয়াজটা দিয়ে দিলেন 1 লাখের কাছে,
এক লাখ জনের শুনলে যা স্বভাব হবে আপনি তা পাবেন। এই ব্যবসার কোনো ক্যালকুলেশন করে হিসাব নিকাশ শেষ করা যাবে না। আল্লাহর কাছে গেলে শুধু দেখবেন যে কি হয়েছে। আল্লাহু আকবার। জি লান তাবুর তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা যা কশিন কালেও লসে পড়বে না। আচ্ছা শেখ, আমরা বাজারের দোকানদার বাকিতে বিক্রয় করি, বাকি নিলে টাকা ফেরত দেয় না, আমরা ব্যবসায়ীরা কি পরকালে কোনো প্রতিদান পাবো? অবশ্যই পাবেন, অবশ্যই। যে দিল না তার তো নামাজ রোজা আপনি পাওনাদার হয়ে যাবেন। আর যদি তাকে আপনি মাফ করে দেন, যা থাক সে দেয় নাই, আমি যদি তারটা দাবি রাখি, আমার কাছেও তো কতজনে কত কিছু পাওনাদার, তাহলে তারাও আমার কাছে দাবি রাখবে, যা আমি তাকে মাফ করে দিলাম। সহি বুখারি সহি মুসলিমে এমন এক ব্যবসায়ীর কথা আছে, সে পণ্য অনেক অনেক পণ্য বাকিতে বিক্রি করতো। ইউদাইনুন নাস তার কর্মচারীদেরকে বলতো যে ধনী আসলে বেশি পিআরপি করে নেওয়া তো দেবেই, আর গরিব যদি হয় আমার কাস্টমার ওকে বেশি বেশি লং টাইম সময় দিও, যে ঠিক আছে 6 মাস পরে দেন, 1 বছর পরে দেন, সেইভাবে মাফ করত। তার মৃত্যুর পরে ফেরেশতারা দেখলো তার কোনো ন্যাক আমল বলতে কিছুই নেই, শুধু ইমানটা আছে আর কোনো আমলই নেই। খুঁজে খুঁজে এই আমলটা পেলো যে সে কাস্টমারদেরকে মাফ করত। আল্লাহ বললেন আমার একজন নগণ্য গোলাম হয়ে যদি আমার বান্দাদেরকে সে মাফ করতে পারে, আমি আরহামুর রাহিমিন হয়ে আমি কি তারে মাফ করতে পারি না? যাও আমি তোমার আমিও তোমারে মাফ করে দিলাম, তুমি যেমন মাফ করেছো আমিও তোমারে মাফ করে দিলাম। অতএব এই সংস্কৃতিটা এটা আমাদের জন্য বিরাট কল্যাণকর। শেখ এক লোকের 4 সন্তান পিতার পক্ষে সন্তানের খরচ বহন করতে পারে না, এ অবস্থায় স্থায়ী পদ্ধতি করতে পারবে কি? না, সন্তানের রিজিক আল্লাহর উপরে। চাঁদের 15 দিন অন্ধকার, পরের 15 দিন আবার আলোকিত, ঠিক না? আজকে না ওরা কষ্টে আছে, আমার বাড়িতে একজন গরিব কৃষকের 7টা ছেলে, উনি বলতো পাকিস্তান আমলে শুনতাম এই 7 বাচ্চা আমার 7 লাখ, তখন লাখ মানে বিশাল, আসলে তাই হয়েছে, কি কষ্ট তাদের ছিল। এখন এক একটা ছেলে, কোনোটা ইসলামিক ব্যাংকের অফিসার, কোনোটা কোনো কলেজের প্রফেসর, কোনোটা বড় ব্যবসায়ী, প্রত্যেকটা ছেলে প্রতিষ্ঠিত। তো কষ্ট তো, কষ্ট তো আজকে না, কালকে তো কষ্ট থাকবে না, জীবনের এই পর্বে কষ্ট, সামনের পর্বে 7টা ছেলে আপনার যদি হয়ে উঠে ইনশাল্লাহ কোনো মতে বেঁচে থাকে, আপনি বিরাট পাওয়ারফুল, ঠিক না? যদি 11টা হয় তাহলে 1 ফুটবল টিমের মালিক, ঠিক না বেটি? আল্লাহু আকবার, এগুলি বিরাট পাওনা। আর সামনে যে জমানা আসতেছে, ছেলে মেলে বেশি থাকলে, কারণ ইউরোপের সন্তান নাই, আমেরিকান নাই, অস্ট্রেলিয়ান নাই, ওরা তো সব গেছে বাদাম না, ওরা তো নির্বংশ, ওরা বলবে তোমার বাচ্চাটা পাঠাই দেও না, মাসে কত লাগবে বলো। সামনে অবস্থা হবে, স্পেনে 1000 গ্রাম একটা লোকও নেই, শত শত স্কুল কলেজ কেউ নেই, মানুষই নেই, সামনে সবচেয়ে দুর্মূল্য হয়ে যাবে, দুর্লভ জিনিস হয়ে যাবে মানুষ। আর তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে যদি 600 কোটি মানুষ মারা পড়ে, তারপরে দেখবেন একটা মানুষ মানে একটা পৃথিবী, একটা মানুষ মানে জগতের সবচেয়ে বড় ধন, একটা বিশ্বব্যাংক যেন পেয়ে গেলাম এমন মনে হবে। সেই যুগও আসতেছে, ফোলাফান মাইরেন না, যা পারেন নেন, কাজে লাগবে। আমি বলে গেলাম আজকে কোরআন হাদিসের অভিজ্ঞতার আলোকে বলে গেলাম, কাজে লাগবে। আবি কানু মিআতান, ইমাম মাহদির সাথে যখন মুসলিমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এক বাবার কানু মিআতান 100 ছেলে যুদ্ধে অংশ নিয়েছে, 100 ছেলের মধ্যে 99 জন শহীদ, 1 জন শুধু পাওয়া গেছে। আর আপনার যদি আছে 2 জন যুদ্ধ করবে কি? ওরা কইবে আরে বাবার মাত্র 2টা বাচ্চা, থাক যুদ্ধে যাইয়া মরে গেলে তো বংশই শেষ, বংশে বাতি দিবে কে, ঠিক না?
সন্তান যে কত বড় নেয়ামত, সন্তানের রিজিক টোটাল আল্লাহর দায়িত্বে, আমাদের দায়িত্বে না। আজকে কষ্ট হোক, আগামী দিনে কষ্ট থাকবে না, কোনোদিনও থাকবে না। আল্লাহ ইশারা ছাড়া যেমন কোনো কিছুই হয় না, তাহলে মানুষ যে খারাপ কাজগুলো করে সেগুলো কি আল্লাহর ইশারায় হয়? এগুলি বুঝবার জন্য প্রশ্ন করেছেন। আসলে আল্লাহ আপনাকে বলেছেন, এই যে তোমাকে একটা স্টিমার দিলাম, তেল ভর্তি স্টিমার, তোমাকে এটা নিয়ম কানুন শিখিয়ে দিলাম, তুমি ক্যাপ্টেন, ক্যাপ্টেন সিটে বসো, ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম, তোমার ইচ্ছা যেদিকে যাও যাও। এটা এমন একটা সিস্টেম করে দিছি, এটা চলবে, চলমান জিনিস, এখন তুমি কোন দিকে চালাবা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? আল্লাহ আপনাকে জ্ঞান বুদ্ধি কোরআন কিতাব নবী রাসূল সব কিছু দিয়ে দুনিয়াতে ছেড়ে দিয়ে বলেছেন এইদিকে জান্নাত, এইদিকে জান্নাত, তুমি যেদিকে যাও যাও, কারণ আমি তোমাকে পরীক্ষা করছি, দেখি কোন দিকে যাও, যেদিকে যাবা ওইদিকে আমি তোমাকে যেতে দেব। আল্লাহ আকবর, ক্লিয়ার না কথাটা? একদম ক্লিয়ার, ব্যাপারটা এরকমই। আপনি যাচ্ছেন, আপনার কাছে ভালো লাগছে সালাত, আপনার কাছে ভালো লাগছে ওয়াজ মাহফিল, ভালো লাগছে কোরআন কিতাব, আপনি এদিকে গেছেন, ডান দিকে গেছেন, আপনি ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে যাবেন। আরেকজন স্বেচ্ছায় সজ্ঞানে সে এদিকে আসে না, সে গান বাজনা ইয়া বা বাবা সারে গামা বাদা নিশা গেছে ওইদিকে, তুমি একটু বুঝে শুনে গেছো, যাও বাস, তুমি ওইটাই পাইবা। শেখ, এক লোক তার নিজের স্ত্রী থাকার পরও অন্যের স্ত্রীর সাথে জিনায় লিপ্ত, এমন আমরা কি করতে পারি? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ রে, কাসা কি যারা আগায় রে, এটাকে বলে তার নিজের ধান খেত আছে, আবার পার্শ্ববর্তী অন্যেরও ধান খেত আছে, সে নিজের ধান খেতে পানিও দেয় না সারও দেয় না, আর একজনের টান গিয়ে দেয়। এখন পাগলা কৃষক, বোঁদর বেকুব, ননসেন্স কৃষক, এটা তো পিঠান দরকার, ঠিক না? এই জন্য আল্লাহ কাছে এরা এদিকে এদের ধরিয়ে পাথর মারে এটারে একে এই দুনিয়াতে বিদায় করে দিই। হ্যাঁ, এরকম নাদান কৃষক রাখার দরকার নাই, ঠিক না কথা? এগুলি হারাম। তবে ওই যে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করার যে ইসলামী বিধান, এটা এখন নাই, কারণ খলিফাতুল মুসলিমিন নাই, সামনে ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম আসলে এটা ওনাদের জমানায় ওগুলি হবে, বুঝছেন? এটা পাবলিকলি আপনি করতে পারবেন না, করতে গেলে আপনারা ধরবে আর কাজী সাহেবের জাত গোষ্ঠী যা আছে সব, ঠিক না? এই জন্য বলে দিলাম যে এগুলি পাবলিকলি, এটা সরকারের দায়িত্ব। কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। তবে আল্লাহর শাস্তি দুই রকম, একটা হলো শরিয়ার, একটা হলো তকদিরের। যদি শরিয়তি শাস্তির সমাজে না থাকে, তকদিরের শাস্তি, নিয়তির শাস্তি সমাজকে গ্রাস করবে, এবং সেটা মারাত্মক। সেটাই করোনা ভাইরাস, সেটাই জিকা ভাইরাস, সেটাই সোয়াইন ফ্লু, সেটাই বার্ড ফ্লু, সেটাই এইডস মহামারী, বুঝেন নাই? এইডস ভাইরাস, এগুলি ওই সাজা। যে আমার শরিয়ার সাজা তো তোরা ভালো লাগে না, জাতিসংঘের নেতৃত্বে তুলে দিয়েছিস, তো ঠিক আছে, আমার কাছে সাজার তো কোনো সিস্টেমের অভাব নাই, সিস্টেম করে সাইজ করে দিই, বুঝা কথা হচ্ছে? হ্যাঁ, দলিল আছে না নাই? ইল্লা ফাশাফি হেমতন, জিনা ব্যবচার সমানে প্রকাশ্যে শুরু হবে, কোনো রাগ ঢাক নাই, শাস্তিও নাই, বাস আল্লাহ দিয়ে দিবেন মহামারী, বিভিন্ন ফ্লো দিয়ে দিবেন, ভাইরাস দিয়ে দিবেন, কুরে কুরে খেয়ে ফেলবে, একেবারে শেষ। এগুলি আল্লাহর সৈনিক, করোনা ভাইরাস দেখাই তো যায় না, এগুলি সব আল্লাহ রিক্রুট করা আর্মি বাহিনী। আল্লাহ যখন ইচ্ছে আর্মি নামায়, তুই পরমাণু বোমালয়ে বসে থাক, তোরে ভিতরে ভিতরে খাইয়া করবিটা কি এখানে? তোর বোমা বেকার, তোর স্টেলস জঙ্গি ফাইটার বিমান বেকার, তোর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মিসাইল বেকার, ঠিক না?
তাহলে এই 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 ভাইরাসের মিসাইল মারবা কেমন? এটা তো মিসাইল মারি কিছু করা, যারে মারবা হে হে মরার আগে তুমি মরবা, ঠিক না? মুরগির স্যুপ খায় না, কবুতরের স্যুপ খায় না, খায় কিনা কয় বাঁদুরের স্যুপ আর সাপের স্যুপ, আর পাস নেই জিনিস। যে স্যুপ খাইছ সেই স্যুপের ফলাফল এখন ভোগ কর, ঠিক না? হারাম খাইলে তো হারামের একটা রিয়েকশন আসবেই। শায়েখ কোনো ইমাম যদি পর্নোগ্রাফি দেখে, এমন ইমামের পিছনে সালাত হবে কি? মুসল্লিরা যদি সব পর্নোগ্রাফিওয়ালা হয় তো যেমন যেমন বেগুন চলবে। বুঝলেন না? মুক্তাদি যেমন হয় ইমামও তেমনই পাওয়া যায়, ম্যাচিং আর কি। বুঝলেন না? স্মার্ট, যেমন মুসল্লি স্মার্ট, ইমামও কি স্মার্ট? শুধু নিজেরা সারাদিন পর্নোগ্রাফি নিয়ে বুধ হয়ে থাকে না ইমাম সাহেব। এক বাড়িতে এক মাদ্রাসার ছাত্র যুবক ছেলে জাগির থাকতো, যাত্রা গান করছে। এখন সব নারী পুরুষ বুড়া বুড়ি 80 বছরের বুড়া বুড়ি পর্যন্ত চলে গেছে, আর তরুণ ছেলে 18 বছর বয়স, বেচারার হোক না মাদ্রাসার ছাত্র, সে কি নিজেরে কন্ট্রোল করতে পারে? পোলাপন তো সে গেছে তারাবি পড়া ইমাম, তো সে গিয়ে কচু খেতের মধ্যে বসে রয়েছে, কচু খেতে বসে বসে দেখতেছে, বাড়ির এক বুড়ার পেশাব লাগছে, সে গেছে ওইখানে গিয়ে দেখে যে কিরে কচু খেতে কে বসেছে, দেখে যে হায় হায় রে আমাকে বাড়ির হুজুরে না। পরের দিন তো গোটা গ্রাম শুদ্ধাই তোলবা, হুজুর গেছে আর দুনিয়া কেয়ামতের আর কি আর কদিন বাকি। ও নিজেরা যে বুড়া বুড়ি পর্যন্ত 80 বছরের বুড়া বুড়ি হয়ে গেছে, ওইটা দোষ নাই, জোয়ান ছেলে বেটা তোকে টানেই তো হে সামলাইতে না পারিয়া ও ও গেছে, ঠিক না? তো তোরা যদি সব সার্কাস করস তবু ইমামও সার্কাস করবি নাকি? وكذلك نولي بعض الظالمين بعضا দলিল আছে না নাই? আল্লাহ কয় আমি এক জালিমের জন্য আরেক জালিম কি আমি নিয়োগ করি কর্মকর্তা? মুসল্লি ভালো হয়ে যাও, ইমামও ফেরেশতা হয়ে যাবে ইনশাআল্লাহ। গোটা আমেরিকায় সব পরকিয়া করে, বিল ক্লিনটন খালি মনিকার সাথে কি গন্ডগোল করছিল, গোটা দুনিয়া মানে আমরা ইবলিস থাকবো আমনি কিন্তু জিব্রাইল। এই হলো হাব্বাব আর কি আমাদের, এই শয়তানি চলবে না। তুমি ভালো না হলে তুমি ভালো পাইতে না, ভালো ইমাম পাইতে না। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। মৃত পিতামাতার ছবি ঘরে টানিয়ে রাখা যাবে কি? কি হয় ছবি টানালে? আমি তো কিছু পাই না। হাজারা যে সাফা মারোয়ার মাঝখানে দৌড়াচ্ছিলেন, দৌড়েছিলেন সেই কত হাজার বছর আগে, ওনার কি ওই দৌড়ের কোনো ছবি কারো ঘরে আছে? আছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ সারা বছর সাফা মারোয়ার দৌড়ায় কিনা? কে এই হাজারাকে স্মৃতিময় করে রাখছেন কোনো ছবি ছাড়া? কে? আল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন ছবি লাগে না তাকে স্মৃতিময় করার জন্য, বুঝেন না? বরং ছবি ঘরে রাখলে এই ঘরে শয়তানের আখড়া হবে, ফেরেশতারা আসবে না, তারা ঘৃণা করে। আপনি ইচ্ছে করে নিজের ঘরটাকে শয়তানের আখড়া বানাইলেন, আপনার বউকে শয়তানে ধরবে, জিনে ধরবে, কন্যাকে জিনে ধরবে, পরে ফকিরের কাছে দোয়াদৌড়ি করবে, ঠিক না? ঠিক। এমনি তো আজকাল ঘরের অবস্থা, গরুর গোয়াল আর আমাদের আমাদের বেডরুম আর মাস্টার বেডরুম এক সমান। আগের যুগে মানুষ ভদ্র ছিল, তখন থাকার ঘর বাড়ি যেখানে থাকতো 200 গজ দূরে থাকতো টয়লেট, ঠিক না? আর এখন কয় অ্যাটাচড, মানে ঠিক গরুর তার ঘাসের রাখার পাত্র সামনে আর পিছনে তার টয়লেট, এখান দিয়ে খাচ্ছে আর ওখান দিয়া, ঠিক মানুষের অবস্থা এখন এই গরু ছাগলের অবস্থা, এই ডাইনিং আর এই হইল টয়লেট। তো প্রত্যেক টয়লেটও জিন শয়তান থাকে, খবিস নাপাকগুলি থাকে, এই জন্য বউ বেটি সমানে আক্রান্ত হয়, কারণ
কয়দিন খেয়াল থাকে এটাতে ঢুকতে বিসমিল্লাহ পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকে দোয়া পড়তে হবে, কতক্ষণ খেয়াল থাকে? আর দুয়ার ফাঁকা থাকলে তো সে ওখান থেকে তাকাই থাকে। প্রায় মেয়ে লোকেরা জিন দ্বারা আক্রান্ত বর্তমান সমাজ, প্রায় এই টয়লেট থেকে। কারণ নবীজি বলেছেন ইন্না হাযিল হুশুশা মুহতাদারা, এই টয়লেটগুলিতে জিন হাজির থাকে, এরা থাকে, এরা তোমাদেরকে দেখে। ইয়াল আব্বে মাকায়দা বানি আদম, আদম সন্তানদের লজ্জা অঙ্গ নিয়ে এরা খেলা করে। তো যদি বিসমিল্লাহ পড়ে ওরা চোখে দেখে না। সাতরুমা বাইনাকুম ও বাইনা আয়ুনিল জিন্নে আনিয়া কুলা বিসমিল্লাহ, বিসমিল্লাহ বললে তার চোখ অন্ধ হয়ে গেল, তোমাকে আর দেখবে না, কিন্তু বিসমিল্লাহ না বললে সে তোমাকে দেখছে। আর অধিকাংশ ছেলে মেয়েরা এখন উলঙ্গ হয়ে গোসল করে, জিনেরা দেখে, দেখে তারা আসক্ত হয়, কারণ তাদের অনুভূতি আর নারী, আমরা নারী পুরুষদের যে অনুভূতি সেই অনুভূতি, সেম চেতনা। যাই হোক, প্রসঙ্গ কথা এগুলি। আজকে আপনাদেরকে এত হাসি খুশি করে ওয়াজ করার আমার মোটেও নিয়ত ছিল না, কিন্তু আপনারা বসে আছেন তো এই জন্য কী করব। এখন দেখি রাত 12:30, আর আগাবো না ইনশাল্লাহ। একটা শুধু প্রশ্নের জবাব দেব,